দেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো রয়েছি। বন্ধুরা, আমি আপনাদের মাঝে একটা সাইট শেয়ার করেছিলাম, সাইটটির নাম হচ্ছে kdearning.com। ওকে, এই সাইটটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং অ্যাকাউন্টটি তৈরি করে দেখিয়েছিলাম। আমি যদি এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা দেখাই তাহলে দেখতে পারবেন এ হচ্ছে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স। এই ব্যালেন্সটা সরাসরি উইথড্র করবো এবং আপনাদেরকে ইনস্ট্যান্ট দেখিয়ে দিব। এখন আমি যেটা করব, প্রথমে এখানে কীভাবে আপনি কাজগুলো করবেন এটা নিয়ে কিন্তু আমি আর আগে ভিডিও দিয়েছিলাম, তো আজকেও কিছু কাজ দেখাবো। আমরা থ্রিডে চলে গেলাম। থ্রিডে আসার পর এখানে দেখেন অটোফসেট রয়েছে, টাক্স রয়েছে এবং নিচে দেখেন এখানে পিটিসি অ্যাডস রয়েছে, এখানে ক্যালেম ফসেট রয়েছে, অফার উইলস রয়েছে। তো আজকে আমরা যে কাজটা করব এখান থেকে দেখেন এই যে আপনার অফার উইলস রয়েছে, অফার উইলসের করে একবার ট্যাপ করে দিব। আজকে আমি অফারের কাজগুলো দেখাবো। তারপর দেখেন এখানে রয়েছে ক্লেম নাও নামে একটি অপশন, এখানে দুইটা অফার রয়েছে, ঠিক আছে, দুইটা অফার আমার অলরেডি চালু আছে। এই দুইটা অফার যদি আমি কমপ্লিট করতে পারি এখান থেকে আমি এই সিনটা পেয়ে যাব। তো আমরা এখন প্রথম অফারটিতে ট্যাপ করে দিলাম। প্রথম অফারটিতে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের সামনে কিছু অ্যাড চলে আসবে। এই অ্যাডগুলো দেখে মূলত আমাদের এখান থেকে ইনকাম করতে হবে, ঠিক আছে। দেখাই, এখানে 10 সেকেন্ডের একটা অ্যাড দেখলে এখান থেকে আপনি এই যে এই কয়েনটা পেয়ে যাবেন। এবং আমি যদি আটু নিচে আসি তাহলে এখান থেকে 10 সেকেন্ডে একটা অ্যাড দেখলে আপনি এই কয়েনটা পেয়ে যাবেন। তো মোট কথা হচ্ছে এখান থেকে আপনি অনেকগুলো অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। তো আমরা এই অ্যাডটা এখন সরাসরি এখান থেকে দেখব, 5 সেকেন্ডের একটা অ্যাড দেখব। জাস্ট আমরা এখানে ক্লেম করে দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, যে দেখেন এখানে একটা লোডিং হচ্ছে, এই লোডিংটা পুরো হবে, ঠিক আছে, মানে গড়টা পুরো ফিল আপ হবে, তারপর দেখবেন একটা অপশন আসবে। বন্ধুরা একটু লক্ষ্য করলে দেখেন আমাদের নিচে একটা অপশন কিন্তু চলে আসছে এবং এটা হচ্ছে ক্যাপচা, ঠিক আছে। এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে যে পিক দ্য ইমেজ দ্যাট ডাজ নট বিলু ইন দ্য রো, ঠিক আছে। তো এটা আমাদেরকে কি করতে হবে, খোঁজে বের করতে হবে। তো চলে আসলাম, তাহলে এখানে দেখেন আরও অ্যাডগুলো রয়েছে, যে অ্যাডটা দেখবেন আপনি সেই অ্যাডটা, ঠিক আছে, অটোমেটিকলি সাদা হয়ে যাবে। দেখেন এখানে আরও অ্যাড রয়েছে, এই অ্যাডগুলো দেখে আপনারা ইনকাম করতে পারবেন। মোট কথা হচ্ছে এখানে দুইটা অফার রয়েছে, আপনারা করতে পারবেন। কুইজগুলো খেলবেন, কুইজগুলো খেলার জন্য এখানে যদি দেখেন এখানে যে কুইজগুলো খেলে এখান থেকে আপনি ইনকাম। এখানে আমি ট্যাপ করি তাহলে এখানে প্রচুর পরিমাণের কাজগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে আপনার ক্যালেম ফসেট রয়েছে, পিটিসি অ্যাডস রয়েছে। আমরা পিটিসি অ্যাডসের করে যদি ট্যাপ করে দিই তাহলে দেখেন প্রচুর পরিমাণের অ্যাডস রয়েছে, যেগুলো দিয়ে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। দেখেন একটা অ্যাডস দেখলে আপনি এই কয়েনটা পেয়ে যাবেন। দেখেন এখানে যদি ট্যাপ করেন মাত্র 30 সেকেন্ডে যদি একটা অ্যাড দেখেন তাহলে এখান থেকে আপনি এই কয়েনটা আর্নিং করতে পারবেন। অ্যাডটা দেখে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে পিটিসি অ্যাডসের কাজ। তো মোট কথা হচ্ছে এই সাইটের ভিতরে কাজ করার জন্য অনেকগুলো প্রসেস পাবেন। আর যদি এই সাইটে আপনি যদি প্রতিদিন কাজ করেন তাহলে মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আমি বলবো না যে এখান থেকে আপনি $50 বা $60 মাসে ইনকাম করতে পারবেন, আরও কম ইনকাম করতে পারবেন, জাস্ট আপনি $25 পর্যন্ত ইনকাম করতে পারবেন, এর বেশি আমি আপনাদেরকে আশ্বাস দিব না। যদি পিটিসি সাইট নিয়ে যদি আপনি কাজ করেন 4 থেকে 5টা সাইট নিয়ে তাহলে ভালো ধরনের একটা প্রফিট আপনি পেয়ে যাবেন মাসে করতেছে। ওকে, এখানে যখন 30 সেকেন্ডটা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আমি ব্যাগে চলে যাব এবং একটা কাজ আমি আপনাদেরকে সরাসরি করে দেব। ভেরিফাই ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন, আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনি ওয়ালেটে যান তাহলে আপনারা দেখতে পাবেন আমার ব্যালেন্সে আগে কত ছিল আর এখন কত আছে। আপনারা দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু এখানে আমাদের পয়েন্টটা যুক্ত হয়ে গেছে। তারপর যে এই পয়েন্টটা আপনি কীভাবে উইথড্র নেবেন, নেওয়ার জন্য বন্ধুরা এখানে এই যে থ্রিলাইন নামে যে অপশনটা রয়েছে এখানে আমরা একবার ট্যাপ করে দিব। বন্ধুরা যখন আমরা এখানে ট্যাপ করে দিব এখান থেকে দেখেন উইথড্র রিকোয়েস্ট রয়েছে, এখানে একবার ট্যাপ করে দিব। তো এখান থেকে উইথড্র নেওয়ার জন্য দেখেন অনেকগুলো আপনার সিস্টেম পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফসেট পের মাধ্যমে আপনাকে নিতে হবে, বিটকয়েন ফসেট টার্ন ফসেট পের মাধ্যমে এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে কি করব, ডাস্ক কয়েন ফসেটের মাধ্যমে নিব। সেখানে একবার আমি এখানে ট্যাপ করে চলে যাব আমাদের ফসেট পে অ্যাকাউন্টে, এখান থেকে আমরা ফসেট পেতে চলে আসলাম। ফসেট পেতে আসার পর আমরা কি করব, যেটা ইউজার ড্যাশবোর্ড রয়েছে এখানে চলে যাব। এখানে আসার পর এখান থেকে যেটা করতে হবে, ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে চলে যাব। এখানে আসার পর যেটা আমাদের করতে হবে, যে ডাস্ক কয়েন যেটা রয়েছে এই অ্যাড্রেসটা আমাদের কপি করতে হবে। কপি করার পর আমরা মিনিমাইজ করে আবার চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সাইটে। এখান থেকে আসার পরে দেখেন রয়েছে ওয়ালেট নামে একটি অপশন, ওয়ালেটের করে আমি একবার ট্যাপ করে দিব। তারপর বন্ধুরা দেখেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু এখানে রয়েছে, যেটা করতে হবে নিচে দেখেন উইথড্র নামে একটা অপশন রয়েছে, এই উইথড্র করে একবার আপনি ট্যাপ করে দিবেন তাহলে অটোমেটিকলি আপনার এটা উইথড্র হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আমার আরও কিছু কয়েন্ট হলে আমি একসাথে এখান থেকে উইথড্রটা নিব। এই ছিল ভিডিওটা, জানি না কেমন লাগে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর। যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।